দীর্ঘ ৪২ বছর আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম। আজ আমার মন ভীষণভাবে ব্যথিত এবং ভারাক্রান্ত। ঘোষবাবু, দেয়ালে পানির পিক ফেলে দেয়ালের চেহারাটা যা করে রেখেছেন সেটা মোটেই ভালো না। তোমাকে কত করে বোঝালাম যা লেখা আছে তার বাইরে কোনো কথা বলা যাবে না। আমার তো ইচ্ছে ছিল প্রত্যেককে কথা শুনিয়ে দেব। তোমায় কাটাচ্ছেন কি করে? মন টন ভালো আছে? আমরা এখানে একটা লাফিং ক্লাব চালাই। লাফিং ক্লাবে গিয়ে হ্যাঁ হ্যাঁ হি হি করে লাফালে তো বুদ্ধিতে শান পড়বে না। না না, লাফিং ক্লাবে তো খুব লাফায় না, শুধু হাসা। আপনি বরং দাবা খেলুন। ও, দাবা খেলাতেও যাবো না, লাফিং ক্লাবেও যাবো না। তাহলে কাল থেকে কি করবো? না না, আমি অফিসে যাবো। হ্যাঁ, এই আবাসনে ক্রিকেট খেলা বন্ধ। এই তরুণদের না জীবনটা একদম হেল করে দিল। আপনি এই সমস্ত নিয়ম বদলান, আর না হলে কিন্তু আমরা সবাই মিলে আপনাকেই বলি। আমিও কি খিটখিটে বুড়ো হয়ে যাবো? আরে আমি তোমাকে বুড়ো হতে দিলে তো। কি যেন বলছিলাম, রুটি রুটি না না পোলাও পোলাও মনে পড়েছে, বাসন। অনেক কিছু করার আছে মিশো। This is a new beginning, Mishra. তো তোমার জন্য চাকরির অফার নিয়ে এসেছে। হ্যাঁ স্যার, চাকরির অফার। আমার কমপ্লেক্সে এই সব আমি একদম বরদাস্ত করব না। বাবা, আপনাদের এই আবাসনে নতুন করে ইলেকশন হচ্ছে। অন্য কেউ আপনি দাঁড়াবেন। এই সামান্য কাজের জন্য আমাকে এত টাকা মাইনে দিচ্ছে কেন? তার আপনার কাজ দুদিনেই হয়ে যাবে, আমি কথা দিলাম আপনাকে। আমার স্ত্রী সকাল থেকে বেরিয়েছে, এখনো ফেরেন। সাবধানে থাকবেন স্যার। আচ্ছা, আমি তোমার কথা ভালোবাসি বলো। কি করছো, কি সময় দেখছি যে। ঘোষবাবু।